নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটির খানাপাড়ায় 23,956 জনকে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্তিপত্র বিতরণ। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ে দক্ষিণের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মৃত্যু বেড়ে 27। আজ থেকে শুরু হল ভারতীয় জনতা পার্টি সদস্য ভর্তি অভিযান, প্রধানমন্ত্রী মোদি নিলেন সদস্য পদ। জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার। বাইক স্কুটির সংঘর্ষে মৃত্যু ব্যবসায়ী ফিরোজ আহমেদের। এবারে সংবাদ বিস্তারিত। আজ গুয়াহাটির খানাপাড়ায় 23,956 জনকে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্তিপত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রণজ পেগু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকদের মনে উদয় হওয়া কিছু প্রশ্ন, কংগ্রেসের গুরু বন্দনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই যে গুরু বন্দনা, এই গুরু বন্দনা তো তেও আজি ইমান দিন করিয়ে থাকিব লাগিছে। ইলেকশনের আগত করিলে মানুষে সন্দেহ চকুরে চায়, গতি গুরু বন্দনা জীবনের আদর্শ সমাহিত হয়ে থাকিব লাগে, ইলেকশন রিলেটেড হব নালাগে। যা বছরও করিব পারিলেতেন, তার আগর বছরও করিব পারিলেতেন, তার আগর বছরও করিব পারিলেতেন। আজি 78 বছরেতো কংগ্রেসে কেতিয়াও গুরু বন্দনা করা নাই। অসম আন্দোলনের সময় কিমান গুরুক জেলত থাকছিল তেওঁলোকে হিসাব কর। আজি আপনাদের সব যদি অসমত বিজেপি না থাকিলেহেতেন, ইমান গুরুতো স্থায়ী নিযুক্তিও নহলেতেন। গতি শিক্ষক দিবসের আগত আটাইতকৈ ডাঙর গুরু বন্দনাটা আমি করে দিই। আমার 2 অক্টোবরের পুলিশের দৌড়া আরম্ভ হব, সেপ্টেম্বরত এডিআরই আরম্ভ হব, ডিসেম্বরের ভিতর এডুকেশনের লিস্ট আরম্ভ হব, নভেম্বরত মেডিকেলের নিযুক্তির কাম আরম্ভ হব। গতি 50,000 নিযুক্তি আমি লাইনত দিয়ে দিছো, আর আমার কার্যকালতে ইয়াক সম্পন্ন করব চেষ্টা করি যদি কোর্ট কেস নহয়। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, দুই রাজ্যে এখন পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। পরিস্থিতি জানতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ কথোপকথনে কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য খুব শীঘ্রই হেলিকপ্টার মোতায়েন করা হবে। ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ভারতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর 12টি দল। তবে পরিস্থিতি বেগতিক বুঝে আরও 14টি দল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে শুরু হল ভারতীয় জনতা পার্টি সদস্য ভর্তি অভিযান, প্রধানমন্ত্রী মোদি নিলেন সদস্য পদ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেপি নাড্ডার সভাপতিত্বে ভারতীয় জনতা পার্টির প্রথম সদস্য হিসেবে ভর্তি করা হয়। যারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা প্রচার অভিযান 2024-এর অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা 8800002024 নম্বরে একটি মিস কল করে হতে পারেন সদস্য। ये सिर्फ एक नारा नहीं, ये वो विश्वास है जिसके साथ देश सेवा की इस सतत यात्रा का आरंभ हुआ था।
ये उस सूर्योदय का उद्घोष था जो आने वाले दशकों में इस देश के राजनीतिक आकाश पर चमकने वाला था। भाजपा के मूल में निहित है अंत्योदय। भाजपा ही एक ऐसी पार्टी है जिसमें समाज के सबसे निचले पायदान पर खड़ा कार्यकर्ता भी ये विश्वास कर सकता है कि वो अपनी मेहनत, अपनी इच्छा शक्ति और अपने संकल्प के जरिए जनसेवा के लिए सत्ता के सबसे ऊंचे पायदान पर भी पहुंच सकता है। और इसका सबसे बड़ा प्रमाण स्वयं हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हैं। इस बात को किसी प्रमाण की आवश्यकता नहीं रही है कि भाजपा मजबूत होगी तो देश मजबूत होगा। इसलिए हम सभी का ये कर्तव्य बनता है कि 2047 के विकसित भारत के लिए हो रहे इस विशाल अभियान रूपी यज्ञ में अपने अपने योगदान की आहुति दें और भाजपा परिवार को और अधिक मजबूत बनाने का कार्य करें, ताकि विकसित भारत का ये संकल्प हम सभी कार्यकर्ता मिलकर एक साथ पूरा कर सकें। ऐसे ही अध्यक्ष जी, रक्षा मंत्री जी और गृह मंत्री जी का भी सदस्यता का जो कार्ड बना है वो हम सबको प्रदर्शित करके दिखाएंगे। और इसी प्रकार 10 करोड़ से ज़्यादा कार्ड आने वाले दिनों में पूरे देश में हम सभी जनता जो अपने से जुड़ेगी उनको देंगे। বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিল সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থা। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করল সংগঠন। বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেন সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থার কর্মকর্তা। দুই ঘন্টার এই প্রতিবাদী কার্যসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাদের অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর ডাকবাংলো পয়েন্টে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। এরপর সংস্থার তরফে জেলা আয়ুক্ত মারফত ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। रह रहे लेकिन आज तक हम लोगों को उस जगह का कुछ भी डॉक्यूमेंट नहीं मिला। कल अगर हम लोगों को जहाँ पे हम लोग काम करते हैं अगर मैनेजर से साथ कुछ हो गया हम लोगों को, कल अगर मैनेजर हम लोगों को बोलेंगे तुम लोग चले जाओ तो हम लोग कहाँ जाएंगे। आज हिमंत बिश्व शर्मा इतना अच्छा गवर्नमेंट लोग बोलते हैं लेकिन बागान के लिए हिमंत बिश्व शर्मा ने क्या किया। हम आज यही अब लिख के डीसी मैम को ये सबमिट करेंगे कि हम लोगों को एसटी देने के लिए, क्योंकि हम यहाँ के आदिवासी के मूल निवासी है लेकिन आज तक जो लोग बाहर से बांग्लादेश से भागते हुए आ रहे उन लोगों को लैंड का पट्टा मिल गया लेकिन हम लोग एसटी कैटेगरी से बिलोंग करते हैं, एससी कैटेगरी से बिलोंग करते हैं लेकिन हम लोगों को आदिवासी नहीं बोल के बागानी बना के रख दिया है। यही हम लोग बोलना चाहते हैं कि हम लोग ओबीसी नहीं है, हम लोगों को एसटी और एसटी एससी चाहिए, हम लोगों का लैंड पट्टा चाहिए। वो सब हम लोग आज डीसी मेमोरेंडम के माध्यम से डीसी मैम को बोलेंगे और यही सबमिट करेंगे कि ताकि हम लोगों को सीएम सर एक बार देखे कि हम लोग किस प्रॉब्लम में है, किस तरह सिचुएशन से बिलोंग करते हैं। आज हम लोग बहुत शांति श्रृंखला में रहने वाले बागान के लोग हैं, कभी भी हम लोग सिलचर नहीं आए, हम लोग सिलचर आने से डरते हैं कि सिलचर में बहुत टाउन के लोग रहते हैं लेकिन आज मजबूरी में हम लोग को यहाँ पे आना पड़ा क्योंकि हमारा बात कोई एमपी एमएलए कोई नहीं सुनता है। हम लोग बागान में बोल के थक गए, आज मजबूरी में हम लोग यहाँ पे आए कि हमारा सरकार सुने वहाँ पे क्यों ज़्यादा। आज हम लोगों को मोदी जी को यही बोलना चाहते हैं और हमारा हिमंत बिश्व शर्मा सरकार को कि आदिवासी को देखे, बूट के हिसाब से बूट के टाइम सब लोग आते हैं बूट ले जाते हैं, हम लोगों को कोई नहीं पूछता, बूट खत्म हम लोग खत्म। तो यही बोलना चाहते हैं एक बार हम लोग आदिवासी को अपना मर्यादा दीजिए, हम लोग को एस टी दीजिए, हम लोग का लैंड पट्टा दीजिए, हम लोग इसी भारत के निवासी, हम लोग बाहर से नहीं आए कि हम लोग को इस तरह से लोग दूर छी करे। इसी यही बात में रिक्वेस्ट और कुछ नहीं चाहता। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ বরভুইয়া। রবিবার সন্ধ্যায় শিলচর থেকে গণিরগ্রাম যাওয়ার পথে ফিরোজের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লাগে মারাত্মক আহত হন গোপালগঞ্জের বিশিষ্ট ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ফিরোজ। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত 9টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাঠিগোড়া কেন্দ্রের গড়ের ভিতর জিপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের।
বিহারা বাজার এলাকায় কয়েক হাজার জনগণ সুদীর্ঘ দুই বছর যাবত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামের নামটা কি? আমরা বিহারা পার্ট টু। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া দুই বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরিলা দুই মাসের মধ্যে দুই তিন দিন এরকম জল দেওয়া হয়েছে, এতগুলা জল, এটা পুষ্করির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিগাইছি বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা দুই বছর ধরে জলই পাই না, আমরা প্রায় জলের লাগি আমরা কষ্ট হয়। আমরা যেতে লাগে প্লান্টও, আজকে সবেরও শিশু আছে বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় প্লেয়ার আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের দিকে, প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো, প্লান্ট হইলো সিলভার ফ্যাক্টরি আনি প্রত্যেক বেটি মানুষ আমরা রাইত ফাইলে ফুড়ি জলের প্রয়োজন। আমরা যে যাই গিয়া যে নানি আজকে যদি আমরা যে রেল ফাইরিতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব জল পাইতাম আমরা। আমরা যেটা দায়িত্ব দানে আমরা যদি কয় বলে তাই আমার উঠি এখন জেসিপি লইয়া আও, আমি জেসিপি পাই না, আমরা এটা কি আমরা দায়িত্ব নি? আজকে যে অত বড় একটা যে মিটিং হওয়ার যে আমরা যে সব যে বেটি নগর নামছি যে আমরা জলের লাগিয়া আজকে অসুবিধা আমাদের লোকে থাকতে আসবা নানি তাই। হ্যাঁ আজ উদারবন কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট উপলক্ষে বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অলোকা ভিশনের উদ্যোগে এবং জেসিস ও সক্ষমের পরিচালনায় এবং কাঁচাকান্তি বিদ্যামন্দির ও রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সহযোগিতায় কাঁচাকান্তি বিদ্যামন্দিরে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। আজ এই শিবিরে বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে প্রায় 600 জনের মতো চক্ষু পরীক্ষা করিয়েছেন। চক্ষু পরীক্ষা করার পর যাদের চশমার প্রয়োজন হয়েছে তাদেরকে স্বল্পমূল্যে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে নতুন চশমা দেওয়া হয়েছে। এই শিবিরে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস, বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা শিখা কুণ্ডু, শঙ্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। নমস্কার, আমরা রাষ্ট্রীয় অন্ধত্বের পক্ষকালের এই উপলক্ষে গত 25 আগস্ট থেকে আমাদের প্রত্যেকটি জায়গায় ক্যাম্প চলছে সক্ষম রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এবং আলোকা মিশন প্রোগ্রাম বেঙ্গালুরের যেই সেরাঙ্গারে আমরা এই প্রোগ্রামগুলো করছি। আজকে আমরা আছি কাছাকাছি বিদ্যামন্দিরে, এখানে প্রায় 500 স্টুডেন্ট অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা মিলে তাদের স্ক্রিনিং করা হয়েছে। আজকের এই ক্যাম্পে আমরা যে মেজর সমস্যাটা পেয়েছি সবার কাছে, আমাদের এখানে মেডিকেল কলেজের আই ব্যাংক থেকেও ডক্টর আছেন, ওনাদের যে বক্তব্য হচ্ছে সেই বক্তব্যে ধরা পড়েছে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে চোখে জ্বলা, মাথার ব্যথা এবং এইসব সমস্যা, চুলকানো, এই সমস্যাগুলো রয়েছে। তো ডাক্তারদের যে বক্তব্য হচ্ছে সেই বক্তব্যে ওরা বলছেন যে এদের বেশিরভাগ মোবাইল ইউজ, এক্সেসিভ মোবাইল ইউজ, এটা ওয়ান অফ দ্য মেজর রিজন। তো এই যে কজগুলো ধরা পড়ছে বা অনেকের রিফ্রেকটিভ এরর ধরা পড়ছে, কাছের লেখা দেখার সমস্যা ধরা পড়ছে, তো এটা আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা বিভিন্ন ক্যাম্পে এই প্রবলেমগুলো পাচ্ছি, এখানেও আমরা পেয়েছি। আমরা সবার পক্ষ থেকে একটা আবেদন আমরা করতে চাই যে মা বাবাদের কাছ থেকে যে বাচ্চাদের মোবাইল ইউজটাকে কীভাবে লেস করে এবং তার যে থেরাপিউটিক কেয়ারে আমরা কী কী ব্যায়ামগুলো, চোখের এক্সারসাইজ করলে বাচ্চাদের এই সমস্যাগুলো থেকে তারা মুক্ত থাকতে পারবে সেই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে, না হলে অদূর ভবিষ্যতে হয়তো ভীষণ সমস্যা নিয়ে, ভীষণ মতলব আমাদের চোখের দৃষ্টি সমস্যায় সমস্ত সমাজ জর্জরিত হতে পারে। এটা একটা আভাস আমরা আজকে এতদিন পর্যন্ত যে 7টা ক্যাম্প চলেছে সেই 7টা ক্যাম্প। অধ্যবসায় জীবনের সফলতার চাবিকাঠি, তা আবার প্রমাণ করে দেখালো মধুরাজীবীর নগর কলোনির শঙ্কর ভট্টাচার্যের পুত্র রাজা ভট্টাচার্য। সে এবার
এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করে শিলচর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সোমবার বিজেপি দলের উদারবন মণ্ডলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানান সভাপতি নবারণ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। আমি ছোটো থেকে পড়াশোনা করে বলেছি, আর আমার সাফল্যের মধ্যে আমার সাঙ্গের এলপি স্কুলের মাস্টার দিদিমণি তান বহুত সাহায্য করছেন, মাধুরী পাল, তারপরে উঠার পরে আমি হাই স্কুলের মাস্টার জন্য নাম করতে চাই এম জিরেন সিং, তাই বহুত সাহায্য করছেন মুদ্রা সনাতন সমিতির হাই স্কুলে। তারপরে আমি মেট্রিক পাস করার পরে আমাদের উদারবন্ধের এমএলএ স্যার মেয়েকান্তি সৌ, তাই আমার আর্থিক হিসাবে একটু সাহায্য করছেন, একটা স্কলারশিপ দিছিলাম। আর আজকে আমি খুব খুশি হয়েছি যে আমার এদিকে বিজেপির মণ্ডল থেকে তারা আইসেন, আমার আমার এই সংবর্ধনা দিছেন। গত সোমবার রাতে কুশিয়ারপুল বাজারে গুজবের জেরে সংঘটিত মারপিটের ঘটনায় আহত কনকনাথের স্বাস্থ্যের খোঁজ নিতে কাটিগুড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার কনকনাথের বাড়িতে যান রবিবার। এদি বিধায়ক মজুমদারের কাছে পেয়ে কুশিয়ারগুলের স্থানীয় ক্ষুব্ধ জনগণ বিধায়কের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ ঝাড়েন। এমত অবস্থায় ঠিক ওই মুহূর্তে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন আহত কনকনাথের বাড়িতে উপস্থিত হন। এতে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের সামনেই বিধায়ক খলিলের বিরুদ্ধে ক্ষোভ দাগেন স্থানীয়রা। এতে একসময়ে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ক্ষোভিত স্থানীয় জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ঠাকুর মেডিকেল থেকে যখন আইসেন, তখন ই এরিয়ার মানুষ বুঝে যায় ঠাকুর হজ করি আইসেন, মানে তানে আইয়া মালা দিতা ইটা করা খবর নিরা, তখন এই মানুষগুলা কই আছিল ডাঙ্গার যখন হইছে তখন তোমরা কই আসলা যে আপনাই বলে সামনে মানুষটা কই আছিল সামনে মানুষ আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এরিয়াতে অন্তত ভালোভাবে নজর রেখে আমাদের চলতে হবে, যাতে আর মাত্র এক মাস দুর্গাপূজা আসছে, এই ঘটনাটা যাতে আর পুনরাবৃত্তি না হয়। তাই আবারও জেলাপুরবাসীকে এত সুন্দর ধৈর্য ধরে এত উপান্তর একটা ঘটনা হওয়া সত্ত্বেও যে তারা ধৈর্য ধরে আছে, তাই শিলচর তারাপুর শিববাড়ির নিকটে গুরু বিপিন সিং মণিপুরী নেত্রাশ্রমের উদ্যোগে গুরু বিপিন সিংয়ের 107তম জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন। অনুষ্ঠানে আগত প্রত্যেকেই ফুল দিয়ে প্রণাম করে গুরুজিকে শ্রদ্ধা জানান। এরপর নেত্রাশ্রমের ছাত্রছাত্রীরা অন্যান্য শিল্পীরা নানান ধরনের সঙ্গীত, নৃত্য, মৃদঙ্গ ইত্যাদি পরিবেশন করেন। প্রথমে আজকের যে 107তম ওনার জন্মতিথি পালন করা হচ্ছে, এই জন্মতিথি 107তমই চলছে, কারণ শুধু আমাদের এখানে হচ্ছে না, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওনার যারা শিষ্যরা বা ওনার শিষ্য শিষ্যরা রয়েছেন সারা বিশ্বব্যাপী আজকে চলছে। কারণ গুরু বিপিন সিং গুরুজিকে আমরা মনে করি আমরা সবচেয়ে আনন্দের যে বিষয়, উনি আমাদের এই বরাক উপত্যকারে আমাদের সিঙ্গালী বস্তিতে ওনার বাড়ি, উনি যেভাবে মণিপুরি নাচকে নৃত্যকে যেভাবে সারা বিশ্বের দরবারে আজকে পৌঁছে দিয়েছেন, এবং স্বয়ং রবীন্দ্রনাথ ওনাকে নিয়ে শান্তিনিকেতনে আজকে মণিপুরি নৃত্যের যে সৃষ্টি করেছেন, এটা আমাদের কাছে বরাক উপত্যকার কাছে বিরাট বড় গর্বের। শুধু বরাক উপত্যকা নয়, সারা বিশ্বব্যাপী আজকে যে ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আজকে যার মাধ্যমে
এটা চলছে, সত্যি এটা মানে কি বলবো, কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আজকে ওনার যে অবদান, ওনার যে গুণ, ওনার অনেক বইপত্র বেরিয়েছে, সারা বিশ্বের সবার কাছেই আছে। তো আমরা আজকে ওনার যে গুরু বিপিন সিং মণিপুরী নত্যরাজের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমার সাথে আছেন ওনারই নাতবউ, যে শুধু শিলচর নয়, বরাক নয়, বরাকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে এবং স্বয়ং রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ওনাকে সম্মান অ্যাওয়ার্ড দিয়েছেন দিল্লিতে। এবারে আসছি খেলার খবরে। গত বছর ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিল জামালপুর এফসি। সোমবার গত বছরের চ্যাম্পিয়ন শক্তিশালী নতুনবাজার এফসি দলকে পর্যদস্থ করে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল জামালপুর এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনাল এদিন প্রতিপক্ষ নতুনবাজার এফসি দলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্ট আজকে অলমোস্ট এক মাস ধরে সাকসেসফুলি অর্গানাইজ হলো, আর শুভেচ্ছা জানাই বিজয়ী দল জামালপুর এফসি, আর তার সাথে নরসিংপুর ক্লাব অত্যন্ত ভালো প্রদর্শন করেছে। জামালপুর অবশ্য দুজন আফ্রিকা থেকে প্লেয়ার এনে এই খেলার মান বাড়িয়েছে, দর্শকের অত্যন্ত উৎসাহ দেখা গেল, আর এইটাই মাতৃভূমির প্রত্যেক বছর যে ফুটবল অর্গানাইজ হয় তার সার্থকতা। লোক এই জমায়েত হয়, এই খেলার সার্থকতা হয়, দর্শকদেরও আমি অত্যন্ত অভিনন্দন জানাই। আর শিলচর এস এম দেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লীগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে শিলচর টাউন ক্লাব ও শিলচর স্পোর্টিংয়ের সাথে খেলা হয়। এই খেলাতে কোনো দলই গোল করতে পারেনি, অবশেষে উভয় দলই 1-1 পয়েন্ট গ্রহণ করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।